السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. সংক্ষিপ্ত হামদ সানার পর বাংলাদেশ ঐতিহ্যবাহী তাওহীদের জান্দাবাই প্রতিষ্ঠান হাবরুল উম্মাহ মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ইসলাহুল বায়ানের মাননীয় সভাপতি সুদক্ষ পরিচালক মন্ডলী নেহরাশীন অধিষ্ঠিত অভিজ্ঞ বিচারক মন্ডলী ও আমার সামনে উপস্থিত ইসলামিক জ্ঞান প্রবেশের ছাত্র ভাই বন্ধুরা, আপনার সকল অবগত আছেন আজকে ইসলাহুল বায়ানের পক্ষ থেকে আমার বিষয় নির্ধারণ করা হয়েছে সুন্নাত ও বিদাতের পরিচয়। আমি আমার বিষয়টি ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসুন প্রথমে আমরা সুন্নাতের পরিচয় সম্পর্কে জানি। সুন্নাত শব্দটি আরবি, এর আবিধানিক অর্থ পথ, পদ্ধতি, রীতিনীতি, আদর্শ। পারিভাষিক অর্থ ইসলামী শরীয়তের উদ্দেশ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামতে যে সকল কথা কাজে সম্মতি প্রকাশ পেয়েছে তাই সুন্না। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, আর ইসলামের এই বিধানগুলো যেমনিভাবে কোরআন হতে সাব্যস্ত হয়েছে তেমনিভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার মাধ্যমে সাব্যস্ত হয়েছে। এমন আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আতাকুম রাসূল ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তোমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেন তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো, আর আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা। সম্মানিত উপস্থিতি, আসুন এখন আমরা বিদাতের পরিচয় সম্পর্কে জানি। বিদাত শব্দটি আরবি, যা সুন্নাহ শব্দের সম্পূর্ণ বিপরীত। বিদাত শব্দের আবিধানিক অর্থ পূর্বের নমুনা ছাড়া নতুন কিছু আবিষ্কার করা বা উদ্ভাবন করা। সম্মানিত উপস্থিতি, পারিভাষিক অর্থ আল কোরআন সৈয়াদেশে বর্ণিত আমল ইবাদত ছাড়াই নতুন সবের আসে নতুন ইবাদত চালু করাকে বিদাত বলা হয়। অর্থাৎ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও খোলাফায়ে রাশিদিনের যুগে যে সকল বিষয় ছিল না বরং পরবর্তীতে সবের আসে চালু করা হয়েছে সেগুলোকে বিদাত বলা হয়। যেমন ঈদে মিলাদুন্নবী, জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী ইত্যাদি। এ মর্মে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানে আমিলা আমিন লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। যে ব্যক্তি আমার কোনো আমল করে যার প্রতি আমার কোনো নির্দেশ নেই তা প্রত্যাখ্যানযোগ্য। সম্মানিত উপস্থিতি, আমি পরিশেষে বলতে চাই আল্লাহ তাআলা আমাদেরকে বিদাত থেকে মুক্ত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুসারী হয়ে ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি পাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।